ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিও দেখছেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের এই একটু সাপোর্টে আমাদের চ্যানেলটা নিশ্চয়ই একদিন অনেক বড় হবে। তুমি কি একটু হাই বলতে চাও? রাস্তায় অনেক জ্যাম, জ্যামের মধ্যে আমি ঠেলিয়ে চাপিয়ে টারজানকে নিয়ে যাচ্ছি, সাথে আছে আমাদের টারজান। সামনে নিশ্চয়ই আপনাদের জন্য ইন্টারেস্টিং কিছু থাকবে, সবাই সাথেই থাকুন। এই রাস্তা দিয়ে প্রায় চলাচল করার কারণে এই ধরনের দৃশ্য আমাদের চোখে পড়ে অহরহ, কিন্তু গাড়ি চালানো অবস্থায় ভিডিও করা যায় না। আজ ভিডিও ধরে রাখার পরই চলে এসেছে ট্রেনটি, এই জন্য একে একে দুই মিলে গিয়েছে। তো শুরুতেই যেহেতু বলেছি আজকে একটি ব্যস্ততম দিন আমাদের, সো আমরা কিছু ক্রোকারিজ আইটেম কেনার জন্য একটি বাজারের একদম ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু এখন মনে হচ্ছে যে ফলের রাজ্যে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক ধরনের ফল পাওয়া যায়, দেশি বিদেশি সব ধরনেরই। সো এই ফলের বাজার পেরিয়ে আমরা চলে যাব একটু ভিতরের দিকে, চলুন যাওয়া যাক। এটি একটি সেন্ট্রাল বাজার, আশপাশের লোকজন এখান থেকে পাইকারি দামে জিনিসপত্র কিনে নিয়ে যায়। তো আমি বাজার ঘুরে দেখতে দেখতে আমার সাথে যে লোকজন ছিল আমি তাদেরকে হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না তাদের। এটা কি জিনিসটা? এটা কি? এটা গুড়। আচ্ছা, লাসা গুড় বলে যেটা কি এটা? হ্যাঁ, এটা রাসা গুড়, খামসাবাদের গুড়, এটা খাবলেন না গুড় কয় আলাদ। তুমি তো আমি তো তোমার কইছিল আমি মনে হয় তোমাদের হারিয়ে ফেলছি। হ্যাঁ, তারপর চার রাস্তার মোড় আছে একটা। আচ্ছা, বা আমি ঢুকছি, ঠিকই আছে। সিলভার পট্টি, তারপর হ্যাঁ হ্যাঁ দেখি কি অবস্থা। হ্যাঁ, ডানে বামে মাথার উপরে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু সুন্দর সুন্দর জিনিস, মনে হচ্ছে সবগুলো কিনে নিয়ে নিজের বাসায় নিয়ে সাজিয়ে রাখি। কিন্তু তা তো সম্ভব নয়, আমরা কাছের অনেকগুলো জিনিস কিনে প্যাকেট করেছি। পাশাপাশি এইটাও দেখছি, যেহেতু আমরা ট্রাভেল করি এবং চা খেতে হয় আমাদের একটু বেশি, এজন্য আমরা একটি চায়ের পট কিনেছি, পাশাপাশি এগুলোও কিনেছি। কি মুখটা তো মলিন মলিন লাগতেছে, কাজ করতে করতে ক্লান্ত। আরে অনেক কাজ হয়েছে আজকে সারাদিন, আমরা যেই জায়গায় ঘোরার জন্য এসেছিলাম সেই জায়গায় এখনো যেতে পারিনি। কাজ যাব বলেছি তো যে আজকে খুব একটা ব্যস্ত দিন, শেষের দিকে আমরা চেষ্টা করবো এক্সাইটিং কিছু রাখার, সেই চেষ্টা এখনো অব্যাহত আছে, এখনো জানি না। ঠিক আছে,
এখন বেলা প্রায় তিনটার উপরে বেজে গিয়েছে। আমরা আমাদের সব কাজ শেষ করে দুপুরের খাবার খেতে এসেছি। খাবার খাওয়া শেষ করে আমরা যাব নাগরিয়াকান্দি, সানফ্লাওয়ার গার্ডেন আছে ওটা দেখতে যাব। আর আমরা বর্তমানে আছি নরসিংদী জেলার ভেলানগরে। এক নজরে আমরা মেনু কার্ডটা দেখে নিয়েছি এবং খুব দ্রুত আমরা খাওয়া দাওয়া শেষ করব, কারণ একে তো হচ্ছে শীতের দিন, তার মধ্যে ওয়েদার ছিল কিছুটা কুয়াশাচ্ছন্ন। আমরা ডে লাইট কতটুকু পাবো, ভিডিও করতে পারবো কি না, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া শেষ করেছি। এটি হচ্ছে নাগরিয়াকান্দি ব্রিজ। যারা ঢাকা থেকে এসে এই সানফ্লাওয়ার গার্ডেনটি দেখতে চান, তারা ঢাকা সিলেট হাইওয়ে ধরে নরসিংদী এসে সাহেব প্রতাপ নামক জায়গা আছে একটি, ওখানে হাতের ডান দিকে ঢুকে যাবেন, 5 মিনিট আসার পর পুরাতন বাসস্ট্যান্ড নামে একটি জায়গা পাবেন। এখানে এসে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে নাগরিয়াকান্দি কোথায়, বৃষ্টি কোথায়, আর সেটাও আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে এখানে এসে পৌঁছাতে। ব্রিজের নিচেই দেখতে পাচ্ছি সানফ্লাওয়ার গার্ডেনটি। প্রথমে ভেবেছি টারজানকে ব্রিজে রেখে তারপর নিচে যেতে হবে, কিন্তু না, বাইক নিয়ে সরাসরি নিচে চলে এসেছি ব্রিজের। তবে শুধু বাইকেই আসে এখানে, অন্য গাড়ি নিচে নামানো যায় না। আমরা এখানে আজকে এসেছি সানফ্লাওয়ার গার্ডেন দেখতে। যে পাশে ভিতরে পুরাটাই ফুলের বাগান, আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হাই, এই যে এখানে গাড়ি রেখে 20 টাকা টিকিট করে খুব সুন্দরভাবে ইজিলি একদম ঢুকে পড়া যায়। ফুল ছিলে 500 টাকা জরিমানা। আমাদের চেহারা ফোকাস করবেন না, আমরা খুব টায়ার্ড, শুধু ফুলগুলো দেখেন, পুরো ফুল সব এগুলো ফুটেনি, এখনো ফুটবে নতুন, আর এই পাশেরটা এগুলো ফুটছে নতুন করে। আমরা খুব বেশি ফুলে ধরতে পারছি না, কারণ হচ্ছে প্রচুর মৌমাছি ওই যে ওই পাশে আছে, মধু সংগ্রহ করছে এই যে এই পাশে আছে। তো সবাই সবার কাজ করছে, যার যেটা ন্যাচারাল কাজ সেটা করছে। সামনে আরো সুন্দর ফুল আছে, এখানে ভাগে ভাগে অনেকগুলো গার্ডেন। হ্যাঁ, তো আমরা সবগুলাই দেখব ঘুরে, আপনারা আমাদের সাথেই থাকুন। এ যেন সূর্যমুখী ফুলের রাজ্য, যত দূর চোখ যায় তত দূর হলুদ রঙের ঝলকানি দেখা যায়, একদম ওয়াও লাগছে। সূর্যমুখী যেন সূর্যের দিকেই মুখ করে থাকে। সূর্যমুখী ফুল শুধু যে দেখতে সুন্দর তা না, এটি আসলে অনেক উপকারীও বটে। এক পাশে মেঘনা নদী, আরেক পাশে এই বাগান, খুবই মনোরম লাগছে। এদিকে আবার মৌমাছিরা শেষ বিকেলে মধু সংগ্রহ করতে ব্যস্ত সূর্যমুখী ফুল থেকে। মৌমাছি ভর্তি, ফুলের খুব কাছে গিয়ে যে ছবি তুলবো ওই যে দেখো অনেক অনেক মৌমাছি, এবং এইগুলোর কামড় কিন্তু মারাত্মক, অনেক সহ্য করা যায় না, শুধু শুধু কামড় দিবে না,
পৌঁছে দিলেই কেমন। এই জন্য আমরা একটু সাবধানে সাবধানে ফুলের কাছে যাচ্ছি, খুব বেশি কাছে যাচ্ছি না। তুমি তো একটা ভীতু ডিম। তোমার সঙ্গে ঢুস খেয়ে ফেলছি, সরি। আবার ওয়াচ টাওয়ার আছে, হ্যাঁ এটা ভালো করছে না। ভাইয়ারাও আছে, পুরোটা দেখা যাচ্ছে। এটা একদম নদীর পাশে, তুমি কি হারিয়ে গেছো? ভালো লাগছে, একদম সবুজের মাঝে হলুদ, সুন্দর লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। হ্যাঁ একদম, সানফ্লাওয়ার হচ্ছে কিনে খেয়ে কি করব, এরকম একটা ফিলিংস হচ্ছে। তাহলে একটু নাচো। ভেঙে পড়ো না, ও তোমার জুতো তো আবার হিল জুতো, হ্যাঁ পড়তে। এখানে আসলে এত অল্প সময় আসলে মন ভরে না, দুজন না এসে আরো দলগত ভাবে আসতে পারলে আরো ভালো লাগতো। আর আজকে মনে হয় সানটা একটু তাড়াতাড়ি সেট হয়ে গিয়েছে, এই জন্য ফুলগুলো একটু নুয়ে গিয়েছে না। তবে এখানে অনেকগুলো কালারের গ্লাডিওলাস আছে, চলো আমরা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ ঢুকা যাবে, তো ঢুকতে পারবো এদিক দিয়ে। এখানে ইয়েলো কালারের ফুল আছে, এখানে আছে একটা পিঙ্ক কালারের, ওখানে পার্পল কালার, হোয়াইটও আছে ওই পাশে। ফুল ওই রকম ধরে নাই না, সবগুলোতে হবে আস্তে আস্তে। মিষ্টি কালার, এটা দুই কালারের, মাঝখানে ক্রিম কালার আর পাশে মিষ্টি কালার। আচ্ছা এটাই না, ফুল কি আর ফুটবে নাকি মজে গেছে? না ফুটবে না, আমরা মৌসুমে একটু বেশি হয় কি একটু। এখানে কিন্তু অনেকগুলো ভ্যারাইটিজ আছে, এটা দেখো এই ফুলটা একটু কেমন প্রিন্ট তাই অনেক। আরেকটা জিনিস দেখাই,
এখানে এক ঢিলে পাখি কয়েকটা মরবে, ওই পাশে সানফ্লাওয়ার, এই পাশে গ্ল্যাডিওলাস, এই পাশে কিন্তু ভাইরাল ফ্যাক্ট ও সরিষা, হ্যাঁ তাই তো সরিষা ফুল আছে এখানে। যেটা ওইটা মধ্যে গেলে এটা শুরু হবে, মানে আপনারা এসে যে যখনই আসবেন তখনই ফুল পাবেন এই সিজনে, মানে এই সিজনটাই শীতকালটাই। সূর্যমুখী ফুল এক ধরনের একবর্ষী ফুল গাছ, এই ফুল থেকে তেল এবং আরও অনেক কিছু তৈরি করা যায়। আর আমরা ঘুরতে ঘুরতে আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছে, সো আর ভিডিও ধারণ করতে পারছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের ভিডিও সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্ট করে জেনে নেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।